প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে দেখাবো পুশিং দুই বাটন কন্ট্রোল বক্স। দেখুন আমাদের মেশিনই হচ্ছে প্লেন মেশিন, প্লেন মেশিন হচ্ছে ভার্টিক্যাল মেশিন। তো এই মেশিনে ইউজ করা হচ্ছে হোসিং কন্ট্রোল বক্স G60। ভালো করে লক্ষ্য করুন প্রিয় দর্শক, এটি কিন্তু GT60 না G60। তো আমাদের এই কন্ট্রোল বক্সটি কিভাবে রিসেট দিবে সেটা এখন দেখাবো। তো চলুন আমরা শুরু করছি। তো প্রথম আমরা মেশিনটির একবার স্পিডটি চেক করে নিব। স্পিডটি চেক করার জন্য P0, P0 তে হচ্ছে আমাদের নর্মাল স্পিড। দেখুন আমাদের মেশিনের স্পিড 10 আছে, এখানে আমরা বাড়িয়ে কমে নিতে পারি। আমাদের রিসেট দেওয়ার পরে কিন্তু স্পিড 3000 চলে আসবে। তো এখন দেখি আমাদের এই বোর্ডটিতে সর্বোচ্চ স্পিড কত আছে। এখানে 6500 পর্যন্ত আছে। তো আমরা এখানে 10 দিয়ে রাখলাম, 10 দেওয়ার পর আমরা সেভ করব। এখনো কিন্তু স্পিড 1000 আছে। তারপরে এখন আমরা মেশিনটি রিসেট দিব। রিসেট দেওয়ার জন্য পি বাটন চাপতে হবে। পি বাটন চেপে চেপে আমরা যাব হচ্ছে অ্যাপেল প্রোগ্রামে। আমরা যাচ্ছি অ্যাপেল প্রোগ্রামে। এই দেখুন এখানে অ্যাপেল লেখা আছে। অ্যাপেলে আসার পরে এই বাটন একটি চাপ দিতে হবে। তারপরে এখানে এন আছে, এনটা নিচ দিকে আছে, এটা আমরা উল্টা দিকে দিব। এখানে উল্টা দিকে দেওয়ার পর আমরা সেভ করব। এখন সেভ করার পরে আমাদের মেশিনটি কিন্তু এখন রিসেট হয়ে গেছে। এখন সুইচটা একবার বন্ধ করব, আবার অন করব। অন করার পরে এখন দেখব আমাদের মেশিনের স্পিডটি আগে জায়গায় আছে কিনা। P0 তে হচ্ছে স্পিড। তো দেখুন আমাদের মেশিনের স্পিডটি কিন্তু এখন 3000 চলে গেছে। তার মানে হচ্ছে এই মেশিনটি কিন্তু এখন রিসেট হয়ে গেছে। এখন দেখাবো কিভাবে স্পিডটি লক করবে সেটা আজকে দেখাবো। চলুন আমরা স্পিডটি লক করে দেখাচ্ছি। তো মেশিনের স্পিডটি কিন্তু P0 তে স্পিডটি এখান থেকে কমানো বাড়ানো যায়। তো আমরা স্পিডটি লক করে দেখাবো। তো দেখুন এখানে আমরা স্পিডটি বাড়িয়ে দিচ্ছি, আমরা ভিতর থেকে স্পিডটি লক করে দিব। এখান থেকে আমরা মেশিনের স্পিডটি 5000 করে দিলাম। তারপরে আমরা এই দুইটা বাটন একত্রে করে সুইচ অন করব। এই বাটন একত্রে চাপ দিয়ে আমরা সুইচ অন করব। সুইচ অন করার পরে আমরা 8 নম্বর প্রোগ্রামে আসব। 8 নম্বর প্রোগ্রামে আসার পরে এখানে চাপ দিই, এখানে 65 আছে, এখান থেকে আমরা স্পিডটি কমিয়ে দিব। এখানে এখানে আমি 1000 স্পিড রাখলাম। রাখার পরে সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা দেখাবো স্পিড আসলে কমছে কিনা। দেখুন আমাদের মেশিন কিন্তু একদম স্লো চলতেছে। আবার যদি এখান থেকে আবার দিই তাহলে কিন্তু স্পিডটি বেড়ে যাবে। 8 যাওয়ার পর এখান থেকে আমরা স্পিডটি বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে স্পিডটি বাড়িয়ে দিলে কিন্তু আমাদের মেশিনের স্পিডটি আবার বেড়ে যাবে। এই মেশিনের উল্টা বাহু কিভাবে ঘুরাবেন সেটা আমরা দেখাচ্ছি। এই বাটনটিতে লেখা আছে মোট। এই মোট বাটনটি চাপ দেওয়া সুইচ অন করতে হবে। সুইচ অন করার পরে এখানে একটা সি আসবে, তো আমাদের দুইটা সি আনতে হবে। দুইটা সি আনার পরে আমরা সেভ করে দিব। আমাদের এই মোটরটি উল্টা দিকে ঘুরবে। দেখুন আমাদের মেশিনটি কিন্তু এখন ওভারলোড যেদিকে ঘুরে সেদিকে ঘুরতেছে। অর্থাৎ আমরা যদি মেশিনের নিচে একটি বডি দেই তাহলে কিন্তু উল্টা দিকে আসবে। কিন্তু আমাদের মেশিনটি কিন্তু এখন উল্টা দিকে আসছে। যখন আমরা ডাবল সি দিয়ে মেশিনটি সেভ করব তখন কিন্তু এটি উল্টা দিকে আসবে। এটি ঠিক করার জন্য আবার আমাকে এখান থেকে এই বাটনটি চাপ দিয়ে সুইচ অন করতে হবে। সুইচ অন করার পরে একটা সি আমি বন্ধ করে দিব। বন্ধ করার দ্বারা আমি সেভ করে দিব। তা সেভ করা দিলে আমাদের মেশিনটি কিন্তু আবার আগের মতো চলবে। আবার প্লেন মেশিন যেদিকে ঘুরে ঠিক সেদিকেই ঘুরবে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।